নমস্কার, সেভেন এভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গ্রামগঞ্জ নয়, বেলঘড়িয়ার বিবেকানন্দ নগর থেকে 300 কেজি বাজি বাজেয়াপ্ত করলো বেলঘড়িয়া থানার পুলিশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? খাদিকুল ও তারপরে বজবজে যে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু মন্ত্রিসভার বৈঠক ডাকা হয় গতকাল, এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশকে ভর্ৎসনা করে এবং পুলিশকে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলে যে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে বারবার, এবং পুলিশকে সরাসরি নির্দেশ দেয় জেলার বিভিন্ন জায়গায় এইভাবে তল্লাশি চালানোর জন্য, এবং এই কোথায় কোথায় বাজি এইভাবে মজুত করা আছে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য। তারপরে কিন্তু জেলা পুলিশ নড়েচড়ে বসে, রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এরকম ধরপাকড় শুরু হয়, এবং গতকাল রাত্রিবেলা কামারহাটির বিবেকানন্দ নগর এলাকা থেকে কিন্তু বেলঘড়িয়া থানার পুলিশ তারা গোপন সূত্রে খবর পেয়ে 300 কেজি বাজি উদ্ধার করে এবং টিঙ্কু মজুমদার নামে একজন বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনা যে ঘটেছে এই ঘটনার পর গোটা বিভিন্ন ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিভিন্ন যে এলাকা সেই এলাকা থেকে ধরপাকড় শুরু হয়, এবং তবে জানি নাকি রহরা অঞ্চলের ঈশ্বরীপুর এলাকা থেকেও কিন্তু রহরা থানার পুলিশ গোপন অভিযান চালায় এবং সেখান থেকে প্রায় 200-250 থেকে 300 কেজি বাজি উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ, এবং গোটা জায়গাতে কিন্তু ওই বাজি উদ্ধার এবং বাজি বাজেয়াপ্ত করার কাজ চালাচ্ছে পুলিশ। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যখনই কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু পুলিশের টনক নড়ে এবং রাজ্য প্রশাসনের টনক নড়ে, পুলিশ এরকম ধরপাকড় শুরু করে, এই ধরপাকড়টা কেন আগে শুরু করা হয় না? পুলিশের মতো বিভিন্ন জায়গায় এই ধরনের বাজি মজুত করার কাজ চলে, পুলিশ যদি আগে যদি এই ধরনের ঘটনাগুলো বাজেয়াপ্ত এই ধরনের অভিযান চালাতো এবং বাজি বাজেয়াপ্ত করতো, তাহলে হয়তো খাদিকুল এগার খাদিকুল বা বজবজের মতো এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটতো না। কিন্তু পুলিশের এই ধরনের এই যে এত ধীরে মনোভাব এবং কাজ ছেড়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, মৃত্যু ঘটনাগুলো ঘটছে, বিস্ফোরণ হচ্ছে, এটা কিন্তু স্বভাবতই পুলিশের কিন্তু একটা নেগলিজেন্সি কিন্তু একটা জায়গা কিন্তু উঠে আসছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরে কিন্তু পুলিশ তৎপরতার সাথে এই ধরনের অভিযান চালাচ্ছে এবং আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে কিন্তু আমাদের জানিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পুলিশ আধিকারিকেরা। পিয়ালি, অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবর পেলাম, বেলঘড়িয়ার বিবেকানন্দ নগর থেকে 300 কেজি বাজি বাজেয়াপ্ত করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। বাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনায় জড়িত টিঙ্কু মজুমদার নামে বাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি একই সঙ্গে রহরা থানা এলাকার বলগড় রায়পাড়া অঞ্চল থেকে প্রায় 500 কেজি বাজি উদ্ধার করে রহরা থানার পুলিশ। এই ঘটনায় সাহেব রায় নামে বছর 23 এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আগামী দিনে এই অভিযান চলবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বেলঘড়িয়া থেকে রাজাদে, সেভেন এভিক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।